ভোটার তালিকা সংশোধনে অতি সক্রিয় কমিশন, ফের শুরু তালিকা সংশোধনের প্রক্রিয়া। নতুন ভোটার সংযুক্ত করা, মৃত ব্যক্তির নাম তালিকা থেকে বাদ দেওয়া, নামে ত্রুটি এবং ঠিকানা বদল করা যাবে নভেম্বর থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। সূত্রের খবর, 12ই নভেম্বর থেকে 12ই ডিসেম্বর পর্যন্ত চলবে সংশোধন প্রক্রিয়া। অনলাইন অফলাইনে নতুন নাম অন্তর্ভুক্ত করা যাবে। 2025 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হবে সংশোধিত নতুন ভোটার তালিকা। মূলত নির্ভুল, স্বচ্ছ ও ত্রুটিহীন ভোটার তালিকা তৈরির জন্য সমস্ত রকমের ব্যবস্থা গ্রহণ করছে নির্বাচন কমিশন। অন্যদিকে 15টি রাজ্যে আসন্ন 48টি বিধানসভা উপনির্বাচন সহ 2টি লোকসভা উপনির্বাচনের নিরাপত্তা সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ গ্রহণ কমিশনের। ইতিমধ্যেই 3 রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি এবং মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে বৈঠক মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের। সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। এমনকি বঙ্গের আসন্ন 6 বিধানসভার উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কোনো অভিযোগ বরদাস্ত করবে না কমিশন। ভিডিও কনফারেন্সে সাফ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। জানা যায়, উপনির্বাচনগুলিকে সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বাহিনীকে সর্বতোভাবে ব্যবহার করতে হবে এবং তার সম্পূর্ণ নজরদারি চলবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে। প্রসঙ্গত, 13ই নভেম্বর রাজ্যের 6 বিধানসভার উপনির্বাচন সহ ঝাড়খণ্ড বিধানসভার প্রথম দফা নির্বাচন এবং আগামী 20ই নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের সঙ্গে ঝাড়খণ্ড বিধানসভার দ্বিতীয় দফার নির্বাচন। 13ই নভেম্বর ও 20ই নভেম্বর ঝাড়খণ্ডে নির্বাচন থাকায় ভোটের 48 ঘন্টা আগে থেকেই বাংলা ঝাড়খণ্ড সীমান্ত সিল করে দেওয়া হবে। সরকারি অনুমতি নিয়ে যানবাহন সীমানা পারাপার করতে পারবে, কিন্তু সাধারণ মানুষের সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞা জারি কমিশনের। এখন কমিশনের নির্দেশ মোতাবেক বাহিনীর কড়া প্রহরায় ভোট প্রক্রিয়া আদৌ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় কিনা সেটাই দেখার। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।